আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এভাবে লাইভে আসি না কখনো, আজকে আসতে হয়েছে। গত 2 দিন ধরে পুলিশ ভুয়া নিউজ ছড়াচ্ছে যে সালাম না দেওয়ার কারণে পুলিশ সদস্যের উপর হাত তুলছে আর্মি। আসল ঘটনা কি জানেন? যখন জুন কমান্ডার যাইতেছিল, মানে বান্দরবনে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ত্রাণ দেওয়ার জন্য, এগুলো দেখে মানে পুলিশ 3 জন সদস্য বাজারে বসেছিল। তারা নাকি আর তা ছিল করতেছে যে মির্জাফর তারা বেইমান, তারা মানুষদের সরকারের সাথে বেমানি করছে, এখন মানুষদের যেটা হেল্প করার জন্য এই এটা আবার শুনে ফেলছে গোয়েন্দা সংস্থা লোক। গোয়েন্দা সংস্থা লোক শোনার পরে গিয়ে পুলিশ 3 সদস্য ধরছে যে তোমরা একজন জোন কমান্ডার এভাবে তা ছিল করতেছো কেন, তারা কী করছে তোমার সাথে, তারা বন্যা মানুষদের পাশে দাঁড়াচ্ছে আর তোমরা তাদেরকে নিয়ে তাচ্ছিল্য করতেছো। ওরা বলতেছে যে পুলিশ 3 সদস্য বলতেছে যে জোন কমান্ডার টমান্ডার আমার কোনো গড়ার টাইম নেই, মানে এইভাবে বলছে। পরে আবার গোয়েন্দা সংস্থা লোক বলতেছে যে তোমরা তো সম্মান করোই না আবার তাচ্ছিল্য করতেছো, এটা নিয়ে তাদের মধ্যে আবার হাতাহাতি হয়েছে। এক পর্যায়ে কোনো মতে যে গোয়েন্দা সংস্থা লোক আছে সে আবার মানে পালিয়ে আসছে। আসার পরে আর্মির যে টহল টিমের কাছ থেকে সব কিছু বলছে যে এই ঘটনা তারা তো তাচ্ছিল করতেছে আর্মি দিন নিয়ে আরও। পরে আর্মি টহল টিম গেছে, যাওয়ার পরে যে 3 জন পুলিশ সদস্য ছিল কনস্টেবল তাদেরকে আবার ধরছে যে কী ঘটনা কী হয়েছে। তারা ওইখানে আর্মি টহল টিমের সাথে খারাপ ব্যবহার করতেছে। তারপর টহল টিম কী করছে, এই 3 জন পুলিশ কনস্টেবলকে ধরে ক্যাম্পে নিয়ে ফেলেছে। আসার পর নাকি মারছে, মারার পরে এই খবর আবার শুনছে যে সাধারণ জনগণেরা যে আর্মিদের নিয়ে পুলিশরা তাচ্ছিল্য করতেছে, এইসব করছে। সাধারণ জনগণ ক্ষিপা পুলিশ স্টেশন ঘেরাও দিয়ে আগুন ধরাই দিয়েছে। তারপর এই ঘটনা আবার শুনে ফেলছে যে আর্মির যে লেফটেন্যান্ট কর্নেল, উনি শোনার পরে উনি সাথে সাথে ওনার টহল টিম নিয়ে ওই ক্যাম্পে গেছে, মানে পুলিশ স্টেশনে গেছে। যাওয়ার পরে সাধারণ মানুষগুলোরে সরাইতেছে যে আপনারা এই কাজ করেন না, আগুন টাগুন ধরেন না, আপনার সবাই সরে দাঙ্গা। তারপর ওইখানে কিছু পুলিশ সদস্য কী করছে, এইটা ছবি তুলছে যে আর্মির লোক নাকি আগুন ধরাই দিয়েছে। আচ্ছা ভাই, আপনারাই বলেন আর্মির লোক কেন আপনাদের পুলিশ স্টেশন আগুন ধরাইব, আপনারা খারাপ ব্যবহার করছেন, আপনাদের ধরে নিয়ে মারছে, পুলিশ স্টেশনে আগুন ধরাইব কেন, মানুষ কি এতই পাগল হয়েছে? আর গুজবে কান দিবেন না কেউ, কিছুদিন পরে এটার বিচার হবে, তখন বুঝতে পারবেন যে কী হয়েছে না হয়েছে। পুলিশ সদস্যরাও যে তাচ্ছিল করছে ওইটারও 100% বিচার হবে, সমস্যা নেই। কারণ একজন জোন কমান্ডারের সাথে তোমরা এইভাবে খারাপ ব্যবহার করছো। তারপর মনে করো ত্রাণ দিতে গেছে, ভালো কথা, এখানে তোমরা মির্জাফর বেইমান বলার কি আছে? এখানে কি মানুষের হেল্প করা কি অপরাধ নাকি? কিছুদিন এই 5 তারিখে যদি আর্মি এই পুলিশদের পাশে না থাকতো, প্রত্যেকটা পুলিশ কি যে হইতো, মানে মানুষ সাধারণ জনগণ এইভাবে খেপছিল, তাদের পায়ে পিস একদম মেরে ফেলতো আমার যা মনে হয়েছে। একমাত্র আর্মি তাদের এতটা হেল্প করছে নিজেদের রিক্স নিয়েও। সবাই বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, বাই বাই।